आश्रय बाबा मा मरा मे छवि छवि घोष प्रत्यंत ग्रामीर मेटा मन प्राण उजाड़ करे भालोबेशे छिलो रतन के। এই রতন ওদের পাশের গ্রামে থাকে, ওই যে কথায় বলে ভালোবাসা নাকি অন্ধ, ভালোবেসে আর বিশ্বাস করে পাশের গ্রামের ছেলে মদ মাতাল রতনের সাথে পালিয়ে যায় শহরে বিয়ে করবে বলে। রতন ওকে বুঝিয়েছিল ওদের এই সম্পর্ক ওর বাড়ি থেকে মেনে নেবে না, তাই দুজনে পালিয়ে যাবে শহরে, তারপর বিয়ে করে সেখানে সুখের সংসার পাতবে। সহজ সরল ছবি বিশ্বাস করেছিল সব কথা, কিন্তু ও বোঝেনি ছেলেটা ওকে প্রেমের জালে ফাঁসিয়েছিল, আর যখন সেটা বুঝলো তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আসলে রতনের উদ্দেশ্য ছিল ছবিকে শহরে নিয়ে গিয়ে নিষিদ্ধ পল্লীতে মোটা অর্থের বিনিময়ে বেচে দেওয়ার। ছবি প্রথমে সেটা বুঝতেও না পারলেও পরে সবটা জানতে পারে, কিন্তু তখনও সেখান থেকে ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমবার শহরে পা রাখা ছবি কলকাতার রাস্তাঘাট কিছুই চিন্ত না, আর তারই সুযোগ নিয়ে রতন ওকে নিয়ে যায় একটা পল্লীতে। সেইখানে অনেক লোকজন থাকায় আর ওই রকম একটা পরিবেশ দেখে ছবি রতনকে বলেছিল সে ওইখানে থাকবে না, অন্য কোথাও যাবে, কিন্তু রতন জানায় এই মুহূর্তে অন্য কোথাও ঘর ভাড়া পাবে না সে, কারণ এত টাকা তার কাছে নেই এই মুহূর্তে। এখানে ওর বন্ধু আছে, তার কাছ থেকে কিছু টাকা ধার করবে, তারপর নতুন বাড়িতে যাবে, আর ততক্ষণ মানে এই বেলাটা এইখানেই কষ্ট করে থাকতে হবে ওকে। সন্ধ্যার পর মন্দিরে গিয়ে বিয়ে করে অন্য কোথাও চলে যাবে। রতনকে এতটাই বিশ্বাস করত ছবি যে তার বলা প্রতিটা মিথ্যে সত্যি বলে মেনে নিয়েছিল। কিছু মানুষের সররিপুর প্রথম রিপুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না, বিশেষ করে দুর্বলচিত্ত মানুষদের। ছবির ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। ও পারেনি নিজের কাম রিপুকে নিয়ন্ত্রণ করতে, যার ফলে বিয়ের আগে ঘনিষ্ঠ হয়েছিল রতনের সঙ্গে। বেশ কিছুক্ষণ দুজন একসাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পর রতন ওদের বিয়ের জন্য শাড়ি, শাখা, পলা, মালা, সিঁদুর কিনতে যাবে বলে চলে যায়, আর ওকে বলে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে, যত সময় ও না আসবে ছবি যেন এই ঘরেই থাকে। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল ব্যস্ত শহরের কানাগলিতে, কিন্তু ফেরে না রতন, অপেক্ষা করতে থাকে ছবি। সন্ধ্যার কিছু পর ওর কানে আসতে থাকে পাশের ঘরগুলো থেকে ভেসে আসা গানের সুর আর মানুষের কোলাহল, হই হট্টগোল আর হাসাহাসির আওয়াজ। এবার মনের মধ্যে এক ভয় জমাট বাঁধতে থাকে ছবির, আর মনে মনে ভাবে কোথায় রতন, কখন আসবে সে। কিছু সময় পর বাইরে থেকে দুটো মেয়ে ঘরে ঢুকে এসে একপ্রকার জোর করেই ওকে সাজিয়ে দিয়ে চলে যায়। রতনের কথা জিজ্ঞেস করাই ওরা জানায় সে একটু পরেই চলে আসবে বলেছে, বিয়ের যোগাযন্ত্র চলছে, তুমি এইখানে চুপ করে বসে থাকো, ঘরের বাইরে বেরোবে না। রতনের আশার অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে ছবি। অনেক রাতে হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে রতন এসেছে মনে করে ছুটে যায় দরজার সামনে, কিন্তু ও দেখে রতন নয়, সেখানে দাঁড়িয়ে আছে অন্য এক পুরুষ। কামার্থ তার দৃষ্টি, এরপর সারা রাত চলতে থাকে শারীরিক নির্যাতন। এরপর থেকে প্রতি রাতেই ভিন্ন পুরুষের দ্বারা ক্ষত বিক্ষত হতে থাকে ছবির শরীর। সে বোঝে তার এখান থেকে বেরোনোর আর কোনো পথ নেই, বুক ফাটা কান্না, বুক চিরে বেরিয়ে আসতে চাই, কিন্তু সে কান্নার দাম তো কেউ দেবে না ওখানে।
তবুও ভেঙে পড়েনি ছবি, নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছিল আর একটা সুযোগের অপেক্ষায় ছিল কি করে ওই নরক থেকে বেরোনো যায়। দীর্ঘ ছয় মাস পর অবশেষে ও সেই সুযোগ পেয়েও যায় যার অপেক্ষায় ছিল এতদিন। একদিন রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে ওই নিষিদ্ধ পল্লী থেকে পালিয়ে গিয়ে পড়ে এক অনাথ আশ্রমের সামনে। ওই আশ্রমের লোকজন ওকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে দেখে আশ্রমের ভেতরে নিয়ে যায় আর তারপর জ্ঞান ফেরার পর ওর থেকে সবটা শুনে ওকে আশ্রয় দেয় সেই আশ্রমে। এখন ওই অনাথ আশ্রমই ছবির একমাত্র আশ্রয়স্থান। 10 বছর হয়ে গেল ছবি ওইখানে আছে, বাচ্চাদের দেখাশোনা আর রান্নার কাজের দায়িত্ব আছে ওর উপর। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে ছবি। সমাপ্ত।